হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লক কথা বলবো মৌরক্ষী এই মুভি ষোলো দিনের কালেকশন নিয়ে আগন্তক এই মুভি ষোলো দিনে কালেকশন নিয়ে ডার্ক ওয়ার্ড এই মুভি ষোলো দিনের কালেকশন নিয়ে রিভেঞ্জ এই মুভির ষোলো দিনের কালেকশন নিয়ে কথা বলবো তুফান এই মুভির পঞ্চম দিনের ওভারসিস মার্কেটের কালেকশন প্লাস ষোলো দিনের বাংলাদেশের কালেকশন নিয়ে আপনারা জানেন সুপারস্টার মেগাস্টার সাকিব খান স্যারের তুফান ফিল্মের হাইপ এখন আরও বাড়ছে কারণ মুভিটি খুবই দ্রুত ইন্ডিয়াতে রিলিজ হচ্ছে এবং আপনারা জানেন যারা সাকিবিয়ান তারা কিন্তু ইন্ডিয়া রিলিজটি নিয়ে অনেক বেশি অপেক্ষিত কারণ ইন্ডিয়াতে রিলিজ হলে তুফানের কালেকশন আরও বেশি বাড়বে এবং মুভির হাইপ আরও বেশি ক্রিয়েট হতে পারে আপনাকে জানিয়ে দে অলরেডি সুপারস্টার সাকিব খান স্যারকে মেগা স্টার এবং গ্লোবাল স্টার গ্লোবাল সুপারস্টার অনেক নামেই ডাকা হচ্ছে ওভারসিস মার্কেট যেমন দুবাইয়ে মুভিটি ব্যাক টু ব্যাক হাউসফুল শো দেওয়ার পরে অনেকে তো দুবাই থেকে বলছে সাকিব খান স্যার বর্তমানে গ্লোবাল সুপারস্টার যাই হোক কথা বলবে পাঁচ কালেকশন নিয়ে ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মুভির লেটেস্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথমত ময়ূরক্ষী নিয়ে বাজেছিল এক কোটি পঁচিশ লক্ষ টাকা লিডার জানেন ববি হক ম্যামের ষোলো দিন কমপ্লিট করে নিয়েছে ময়ূরক্ষী ফিল্মটিকে নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা হলো বর্তমানে মুভির শোর সংখ্যা অনেক কম মুভিটি ওয়াশ আউট হওয়ার সম্ভাবনা প্রবলের প্রধান কারণ আপনারা জানেন মুভিটি একটি সিনেমা হলে দুইটি শো পেয়েছে বর্তমানে যেটি চলছে কিন্তু খুবই দ্রা দ্রুত ওয়াশ আউট হবে এরপরেও আপনারা জানেন ববি হক ম্যামের এই ফিল্মটি কিন্তু অনেকে পজিটিভ রিভিউ দিয়েছিল কিন্তু বর্তমানে মুভিটি নেগেটিভ মিক্স রিভিউ চলছে যার কারণে মুভির কালেক কম আসছে নিজের ষোলো দিনে বাংলাদেশ থেকে আয় করেছে এক লক্ষ টাকা টোটাল কালেকশন হলো চৌষট্টি লক্ষ টাকা আপনারা যদি এখনো ময়ূরক্ষী না থাকেন দেখবেন ববি হক ম্যাম তিনি বাংলাদেশের অনেক সিনিয়র অ্যাক্ট্রেস তাকে বাংলাদেশের অনেকে সাপোর্ট করে ভালোবাসেন আপনারা জানেন সাকিব খান স্যারের সাথেও তার অনেক ফিল্ম হয়েছে তিনি নিজে একটি সুপারম্যান ফিল্ম করেছেন যেটাকে সুপার ওমেনও বলা যেতে পারে আপনারা জানেন সেটি বাংলাদেশের প্রথম সুপার হিরো ফিল্ম ছিল এরপরে কিন্তু আরও ফিল্ম এসেছে কিন্তু সেটি একটি ভালো ফিল্ম ছিল মুভির কোয়ালিটিও ভালো এসেছিলো এনকাত বা আগন্তক নিয়ে বাজেছিল এক কোটি বিশ লক্ষ টাকা লিডোরলভ পূজা চেরি ম্যাম শ্যামল মৌলা স্যার ষোলো দিন কমপ্লিট করে নিয়েছে আগন্তকের রিভিউ পুরোপুরি পজিটিভ ফ্যামিল্স যদি সাপোর্ট করে মুভিটি বক্স অফিস থেকে একটি ভালো কালেকশন আনতে পারে ফ্যামিল্সের সাপোর্ট ভালোবাসা পেলে অবশ্যই আগন্তক ফিল্মটি বক্স অফিসে রেকর্ড ব্রেকিং আয় করতে পারে কারণ মুভির রিভিউ অনেক পজিটিভ মুভিটি লং টাইম রান করতে পারে বক্স অফিসে মুভি একটি ভালো কালেকশন এনে দিতে পারে অনেকেই আগন্তক ফিল্মকে সাপোর্ট করছে এবং এই মুভিটি বক্স অফিসে কম পক্ষে পঞ্চাশ দিনের বেশি রান করবে আমরা আশা করছি দর্শকরা যদি সাপোর্ট করে মুভিটি বক্স অফিসে লং টাইম রান করবে যদি ষোলো দিনে বাংলাদেশ থেকে আয় করেছে ছয় লক্ষ টাকা টোটাল কালেকশন হলো এক কোটি নয় লক্ষ টাকা আপনারা যদি এখনও আগন্তক না থাকেন দেখবেন পূজা চেরি ম্যাম অভিনীত আগন্তক ফিল্মটি কেমন হয়েছে মুভিটি বক্স অফিসে কত টাকা আয় করতে পারে ফ্যামিলা জান্সের সাপোর্ট ভালোবাসা পেলে মুভিটি অবশ্যই বক্স অফিস থেকে একটি রেকর্ড আয় করবে মু বাজেট কম যার কারণে আমরা ভাবছি মুভিটি রিকভার করে ফেলবে খুবই তাড়াতাড়ি এনকাতল ডার্ক ওয়ার্ল্ড নিয়ে বাজেছিল এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডার আপনার জানেন মুন্না খান স্যার মানে ষোলো দিন কমপ্লিট করে নিয়েছে মুন্না খান স্যারের ডার্ক ওয়ার্ল্ড বা এটার স্টোরি শুনলে অনেকেই কিন্তু ইমোশনালি মুভিটিকে অনেক বেশি সাপোর্ট করবে মুন্না খান স্যার খুবই হার্ড ওয়ার্কিং আপনি জানিয়ে দিই অনেকেই এই মুভিকে নিয়ে ট্রল করছে কিন্তু আমার মনে হয় না এই মুভিকে ট্রল করার কোনো কারণ আছে আপনি জানিয়ে দিই বিগ বাজে যে ফিল্মটিকে খুবই ভালোভাবে বানানো হয়েছে পজিটিভ রিভিউ মুভিটি বক্স অফিসে পেয়েছিল অনেকে মুভিকে ভালো রিভিউ দিয়েছিল শুধুমাত্র ক্রিটিক্সদের থেকে এই মুভিটি নেগেটিভ রিভিউ পেয়েছে অন্যত্র অডিয়ান্স থেকে মুভির রিভিউ ভালো এসেছে অডিয়েন্সের মধ্যে অনেকেই বলেছে যে ডার্ক নাকি একটি ভালো কোয়ালিটি ফিল্ম কৌশানী মুখার্জি এই মুভিতে কাজ করেছে আপনারা জানেন মুন্না খান স্যারকে অনেকে ট্রল করলো আমার মনে হয় ব্যক্তিগতভাবে তুমি খুবই ভালো একজন পার্সন এবং এই জন্য হল তার ফিল্মকে সাপোর্ট করা দরকার নিজের ষোলো দিনে মুভিটি বাংলাদেশ থেকে আয় করেছে তিন লক্ষ টাকা টোটাল কালেকশন হলো এক কোটি টাকা আপনার জানিয়ে দেই মুন্না খান স্যার নিজের মুখে বলেছেন তিনি নাকি মুভিটিকে তিন কোটি বাজেটে খরচ করে বানিয়েছেন যার কারণে আমরা কিন্তু তিন কোটি টাকা বাজেট দিলে মুভির যেই কালেকশান মুভিটি ডিজাস্টার বা ফ্লপ এর এড়াতে কখনোই পারবেন আপনার জানিয়ে দেই আমরা যেরকমভাবে মুভি অ্যানালাইটিক্স করি এই মুভির বাজেট দেড় কোটি টাকার বেশি হতে পারে না কিন্তু তিনি বলছেন যে এই মুভিতে নাকি তিনি অনেক ব্যয় করেছেন অ্যাকশন সিকোয়েন্সের জন্য যাই হোক মুন্না খান স্যার নবাগত হিরো তিনি কিন্তু ডার্ক ওয়ার্ল্ড টুও করার একটি প্ল্যান করছেন এবং অলরেডি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন তিনি ডার্ক ওয়ার্ল্ড টু করবেন যদি করেন অবশ্যই আমরা যারা ইউটিউবার বা যারা মুভি অ্যানালাইটিক্স আমরা ডার্ক ওয়ার্ল্ডকে সাপোর্ট করব। এখন কথা বলবো নিয়ে বাজেট ছিল এক কোটি সত্তর লক্ষ টাকা লিডল জেল হক রসানসার বুবলি ম্যাম ষোলো দিন কমপ্লিট করে নিয়েছে রিভেঞ্চ ফিল্মটি কিনে নতুন কয়েকটি তথ্য আপনাদের জানিয়ে দেয় আপনার জানিয়ে দেয় রিভেঞ্চের রিভিউ কিন্তু নেগেটিভ এসেছে ক্রিটিক্সদের থেকে যারা ইউটিউবার মুভি অ্যানালাইসিস মুভির রিভিউ দেয় অনেকে এই মুভিকে নেগেটিভ রিভিউ দিয়েছে কিন্তু জেনুয়েন পাবলিক অনেকে পজিটিভ রিভিউ দিয়েছে আপনার জানিয়ে দেয় রিভেঞ্জ নিয়ে অনেকে অনেক কথা বললো বাংলাদেশের অনেক দর্শকরা এই মুভিকে ট্রল করলো আমার মনে হয় রিভেঞ্জ একটি কোয়ালিটি ফিল্ম আপনারা জানেন জেওল হক রশান এবং বুবলি ম্যাম এই মুভিতে কাজ করেছেন বুবলি ম্যামের জন্য অনেকে এই ফিল্মকে সাপোর্ট করছে নিজের ষোলো দিনে বাংলাদেশ থেকে আয় করেছে চার লক্ষ টাকা টোটাল কালেকশন হলো এক কোটি চৌচল্লিশ লক্ষ টাকা মুভিকে ক্লিন হিট হতে হলে দুই কোটি টাকা প্লাস বিজনেস করতে হবে মুভিটি একটি ভালো সিনেমা হলে রিলিজ হয়েছে মুভি কাল বেলু বেশি মুভির আপনারা জানেন অনেক রাইট বিক্রি করলো মুভির বাজেট কখনো রিকভার হওয়া সম্ভব নয় এখন দলবর তুফান নিয়ে বাজেট হলো পনেরো কোটি টাকা লিটল হল সুপার স্টার মেগাস্টার গ্লোবাল স্টার সাকিব খান স্যার এই মুভিতে আরও কাজ করেছেন চঞ্চল চৌধুরী স্যার মুভির ডিরেক্টর হ্যান্ড অফিসার মুভির অ্যাক্ট্রেস আপনারা জানেন নায়িকা যাকে বলা হয় তিনি হলো মিনিম্যাম আপনার জানিয়ে দেই তুফান পুরোপুরি একটি মাল্টি স্টার ফিল্ম মুভিতে অনেক দর্শক অনেক অডিয়েন্স আপনার জানেন এই মুভিকে পজিটিভ রিভিউ দিয়েছে এবং মুভির কাজও অনেক ভালো হয়েছে তুফান বাংলাদেশ ইন্ডাস্ট্রির একটি অনবদ্য ফিল্ম যেই ফিল্মটি বাংলাদেশের ইন্ডাস্ট্রিকে আরও উপরের লেভেলে উঠিয়ে দিয়েছে প্রধান কারণ আপনার জানিয়ে দেই তুফান যখন রিলিজ হয়েছে এর কিন্তু বিরততা অনেকেই করেছে অনেকে তুফানকে বাংলাদেশে রিলিজ করতেও বাধা দিয়েছে কিন্তু সকল বাধা পেরিয়ে তুফান কিন্তু বাংলাদেশে রিলিজ হয়েছে বাংলাদেশের বক্স অফিসে মুভিটি অলরেডি ক্লিন হিট মুভি বাজেট রিকভার করে ফেলেছে এবং সামনে মুভিটি ব্লকবাস্টার হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে আপনার জানিয়ে দেই মুভিটি অল টাইম রেকর্ড ব্রেকিং কালেকশন করেই চলছে ডে বাই ডে মুভির কালেকশন আরও বাড়বে নিজেদের ষোলো দিনে বাংলাদেশ থেকে আয় করেছে নব্বই লক্ষ টাকা ওভারসিজ মার্কেট নিজেদের পঞ্চম দিনে মুভিটি আয় করেছে চৌষট্টি লক্ষ টাকা ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে এক কোটি চুয়ান্ন লক্ষ টাকা যেখানে টোটাল কালেকশন হলো সাতত্রিশ কোটি পঁচান ই লক্ষ টাকা মুভিটি খুবই দ্রুত চল্লিশ কোটি প্লাস বিজনেস করবে তেতাল্লিশ কোয়া প্লাস বিজনেস করে ইন্ডাস্ট্রি হিট হবে এবং ইন্ডিয়াতে রিলিজ হওয়ার সাথে সাথে মুভিটি পঞ্চাশ কোটি টাকা প্লাস বিজনেস করার সম্ভাবনা প্রবল ইন্ডিয়াতে না হলেও মুভিটি এক থেকে দেড় কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে কারণ মুভির রিভিউ অনেক পজিটিভ বাংলাদেশে থেকে এসেছে ইন্ডিয়াতেও সাকিব খান স্যার অনেক ফ্যান রয়েছে প্লাস এস বিএফ এই মুভিকে অনেক বড়সড় আকারে রিলিজ করতে চায় যার কারণে এসবিএফও চাইবে মুভিটি ইন্ডিয়া থেকে ভালো টাকা আয় করুক সাকিব খান স্যারকে বর্তমানে গ্লোবাল স্টার বলা হচ্ছে আপনারা জানেন তার অনেক দিন সুপার ট্যাগ থাকলেও বর্তমানে কিন্তু তাকে মেগাস্টার হিসাবে বলা হচ্ছিল এবং মেগাস্টারের পরবর্তী এখন কিন্তু ওভারসিস মার্কেটের দর্শকরা তাকে গ্লোবাল স্টার বলা হচ্ছে কারণ এর প্রধান কারণ আপনারা জানতেই পারেন তাই কিন্তু বর্তমানে গ্লোবাল স্টার বলা সবচেয়ে বড় কারণ ওভারসিজ মার্কেটে তুফান অনেক ভালো আয় করছে রেকর্ড ব্রেকিং আয় মুভিটি ডে বাই ডে করেই চলছে দর্শকদের সাপোর্ট পেলে মুভিটি আরও বেশি আয় করতে পারবে ধন্যবাদ